चलने लगी दुनिया मेरी, मेरे दिल में जगह खुदा की खाली थी, देखा वहां पे आज तेरा चेहरा है, मैं भटकता हुआ सा एक बादल মানে পাহাড়ের দৃশ্যটা দেখা যাবে সেটাও আমি মিস করে গেছি, কারণ পুরো মেঘ করেছিল আর কিছুই দেখা যায়। এখন বাজে 6:30 মতো, আমি বেরিয়েছি একটু ডাল লেকটা যাবো। আমি আছি ডাল লেকের 9 নম্বর ঘাটের সামনে হোটেল গ্রিন হিলে। হ্যাঁ, আর আমি আজকে এক্ষুনি বেরিয়ে যাবো সোনমার্গ হয়ে কার্গিল যাব। তো চলো ব্রেকফাস্ট করে বেরোনো যাক, ততক্ষণ ডাল লেক দেখো। কপালটা ভালো দিয়ে খারাপ, আমি সোনমাকে সোনমাগ দেখবো বলে আমাদের ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়ান ওয়ে বলে, এবার আমি যদি সোনমাগ ঢুকি তাহলে কার্গিল আসতে হবে না, কারণ একদিন এই পাশ দিয়ে গাড়ি যায় একদিন ওই পাশ দিয়ে গাড়ি আসে। তো সেই সূত্রে সোনমাগটা আমি আমরা ঢুকিনি, ঢুকে আবার 0 পয়েন্টে এসেছি। 0 পয়েন্টে এত বরফ এত বৃষ্টি যে ভালো মতো ভিডিও করতে পারেন। তারপর যে এইটুকুনি এই ড্রাস মেমোরিয়ালে এসেছি, তো চলো ড্রাস মেমোরিয়ালটাই তোমাদের দেখাই। এই যে কেঁপে গেছি আমরা দুজনে, ড্রাস মেমোরিয়ালে। চলো তাহলে অবশেষে ভেতরে যাওয়া যাক ড্রাস মেমোরিয়ালে, আর ড্রাস মেমোরিয়াল থেকে বেরিয়ে ডাইরেক্ট কার্গিলে হোটেলে, আর মঠিকালে খালি যদি সিনেমাটিক শট কিছু হয় তো দেখবে, আর কিছু নয়, কারণ ঠান্ডা জাস্ট জমে যাওয়ার মতো। कुछ हिदायतें जैसे कि आप लोग रोडन ट्रैक को इस्तेमाल करना, यहाँ पे जिपके दौरान जितना भी लोन ग्रास घास है इसके ऊपर नहीं चलना, तो आप लोगों को कहीं भी रेड टेप दिखाई देता है उसको क्रॉस करके आगे नहीं जाना। सामने अमर ज्योति जहाँ पर 24 आवर्स शहीदों के नाम पर दिया जल रहा है, और इसके लेफ्ट साइड में अमर ई वो है जहाँ पर शहीदों की एक टेप लगा हुआ है, और ये प्यारे संदेश आते हैं हमें तड़पाते हैं, कुछ चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। संदेश आते हैं
তড়পাতে হ্যাঁ এখানে বিশাল ঠান্ডা মানে ওকে থেকে বুঝতেই পারছি আমি জাস্ট একটুখানি ভিডিওটা কর ভালো মতো করার জন্য অন হয়েছি তো এখানে এটা হচ্ছে আমি কার্গিল মেমোরিয়ালে আছি দেখা হয়ে গেছে যে তুমি আগে কিছুক্ষণ আগে দেখলে এখান থেকে সুসম মতো আমরা এখন হোটেলেই যাব কার্গিলে যেখানে আমি আজকে রাত্রে স্টে করব দিয়ে পরের দিন কার্গিল থেকে আবার বেরোবো তো আমার ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি কিছু সিনেমাটিক্স আর নিতে পারি ঠান্ডার মধ্যে তাও তোমার দেখাবো তো টাটা বাই বাই লাভ ইউ তো আমি সবেমাত্র রিসর্টে এলাম হোটেলের নাম রাঙ্গুলি রিসর্ট এটা হচ্ছে কার্গিলে আর অসাধারণ রিসর্টটা রিসর্টের ঘরটা দেখে আমি জানি রিসর্ট তোমরা জানো কীরকম জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই